ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির তারকেশ্বর থেকে দুই মেদিনীপুর, দিকে দিকে শুধুই জল আর মানুষের দুর্ভোগের ছবি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কি খাবেন তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়, জল ঢুকেছে একাধিক স্কুলে, পঞ্চায়েত অফিসও জলমগ্ন। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে, ফলে অনেক জায়গাতেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক জায়গায় মানুষ জলবন্দী হয়ে পড়েছেন, বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ, প্রায় 40,000 মানুষ গৃহহীন। এখন আমাদের কাছে আছে নগদ 2,00,000 টাকা। যদি আপনার কাছে হঠাৎ করে এত টাকা আসতো তাহলে আপনি কি করতেন? আমরা এই টাকাটা অন্যভাবে খরচ করব। প্রবল বন্যা পরিস্থিতিতে জলবন্দী মানুষগুলোর পাশে দাঁড়াতে আমরা এই টাকাগুলো ব্যবহার করব। আমার মাটির বাড়ি, মাটির বাড়ি পিছন দিকে, সামনের দিকে সমস্ত জল। মাটির বাড়ির দেয়ালগুলো ফুলে গেছে, অনেকদিন পুরনো বাড়ি খুলে গেছে, এমনি দাঁড়িগুলো সব বসে গেছে, দুদিন জল ছিল পুরো। এবার বাড়িগুলোর মধ্যে আমরা কী করে থাকবো? মোবাইল বা টর্চ এগুলো তো পুরো অন্ধকারের মধ্যে ছিল, সেইগুলো চার্জ দেওয়ার জন্য পাশের গ্রামে যেতে হয়। তো ওরা যখন জল একটু কমে যেতে দেখে তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলো, রাস্তা দিয়ে যেতে যেতে ওই সাপ এসে কামড়ায়। সাপটা কী সাপে কামড়েছিল তার বুঝতে পারে না, জল ছিল তখন বহুত। তা সেই অবস্থা রয়েছে, এখনও পেশেন্ট আমার বর্তমানে হসপিটালেই আছে। এটা আমাদের আসা যাওয়ার রাস্তা, বুঝতে পারছেন তো? ১৮ তারিখ ভোর 4 নাগাদ জলটা যখন ঢোকেছিল, প্রচন্ড পরিমাণে জলটা, প্রচন্ড শব্দে জলটা এসেছে, যেটা আমাদেরকে মানে আমরা কোনো জিনিস তলা তুলবো যে মানে ছাদের ওপরে যদি তুলি সেটুকু সুযোগ আমরা খুব কম টাইম পেয়েছি, খুব কম টাইম পেয়েছি। যতটা পেরেছি তুলেছি, কিছু জিনিস এখনও নিচে রয়ে গেছিলো, অনেকগুলি নষ্ট হয়েছে, তুলতে পারিনি। আর সেই মুহূর্তে অনেকটাই গোছানোর পর আমরা প্রায় 1 কলারও বেশি জল হয়ে গেছিলো। বাচ্চা কাচ্চা আমাদের যা ছিল সমস্ত আমরা বাঁধের ওপরে বেরিয়ে চলে গেছিলাম, গিয়ে ওই কোনো রকমে একজন ওদের একটু পাশে একটা আড়তে আমাদেরকে একটু আশ্রয় দিয়েছিল ছিলাম। আমরা বিগত কয়েকটা দিন বিভৎস ভয়ানক দিনগুলো কাটিয়েছি, মানে এইরকম জল আমাদের যারা আমাদের পুরো জেনারেশন আছে ওনারাও এত জল দেখেনি। বাংলার 85 সাল থেকে এত বছর যে বান হচ্ছে, এই আমরা এই অনুপান আমরা ক্রাউড ফান্ডিং দ্বারা পাওয়া এই অর্থ দিয়ে জোগাড় করে নিয়েছি কিছু খাবার ও পানীয়। এবারে আমরা রওনা দেব গন্তব্যের পথে। এখানকার পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা যেসব জিনিসগুলি এনেছি সেগুলি হলো আমি সোল থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি। এখানে আমরা বন্যা কবলিত মানুষদের সাহায্যের উদ্দেশ্যে এসেছি। এই ধরনের সেবামূলক কাজে আপনিও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।
দামি মালদের সব বাড়ি বাড়ি আপনিও কি স্পন্সর করতে চান এই ধরনের সেবামূলক কাজে? আপনিও কি হতে চান অন্য মানুষদের কাছে অনুপ্রেরণা? তবে অবশ্যই যোগাযোগ করুন সোমের সাথে, আমরা প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব আপনার মহৎ উদ্যোগকে।